নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম রাস্তায়, আর আজকেও আমি ব্লগটা স্টার্ট করছি রাস্তায়। এটা চিনতে পারছো অনেকে হয়তো, এটা হচ্ছে বালি ব্রিজ আর পেছনে দক্ষিণেশ্বর। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আমাকে কালকে রাতে, মানে রাতে না সন্ধ্যের টাইমে, হঠাৎ করে জি বাংলা দিদি নম্বর ওয়ান থেকে ফোন করে যে আপনি দিদি নম্বর ওয়ানে যাওয়ার জন্য ইন্টারেস্ট কিনা, যদি ইন্টারেস্ট হন তাহলে কালকে এই সময় এখানে চলে আসবেন, মনে হয় ওই অডিশন টাইপের কিছু একটা হবে। তো আই ডোন্ট নো, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি কি হয়। তোমরাও সাথে থেকো, চলো দেখতে থাকো। আগে পৌঁছে যাই, তারপরে গিয়ে দেখা করছি কি কি হয় ওখানে, না হয় সেটা আমি বাড়ি গিয়ে বলবো। আর আমি যাচ্ছি হচ্ছে বাই রোড, কারণ ওখানে একটু ট্রেনে ফ্রেনে গেলে একটু ঝামেলা হবে, তার জন্য বাই রোড যাচ্ছি। আমাদের এখান থেকে বেশি দূর না, এক ঘন্টার রাস্তা, ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতো। তো আগে যাই, তারপরে আমি বলবো যে কি হলো না হলো, কি আমাকে জিজ্ঞাসা করেছে বা কি কিছু, সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে, চলো এখন যাওয়া যাক। আমরা চলে এসেছি একদম রোডের ওপরে, এই হচ্ছে, তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এই দুটোর মধ্যে কোন একটা, এটা হয় না, ওর পুরোটাই কি অনলাইন দাদাগিরির ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, এত ভিড় হয়ে যায় নাকি? ও ফাইনালি আমার অডিশন দেওয়া হয়ে গেল। আর অনেকক্ষণ আমি ভেতরে ছিলাম, যেই দাদাটা ছিল সে খুব 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 ভালো, আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো, নার্ভাস তো আমি একদমই হইনি। আর এই যে বিল্ডিংটা দেখছো, এখানে হয় দাদাগিরি শোটা, আর ওই দিকেই দিদি নাম্বার ওয়ানটা হয়। তো কী কী বললো, অনেক কিছু বলেছে, সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার কবিতা শুনলো পুরোটা, তারপর আমাকে বলেছে যে তোমার কবিতা আমাকে পাঠিয়ে দিও, আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে ব্যাপার, আরও আরও অনেক কিছু কথা বলেছে, সেগুলো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। এখন আমি বাড়ির উদ্দেশ্যে অনেকটাই চলে এসেছি, এখন অনেকটাই যেতে হবে, তারপর গিয়ে আরও প্রোগ্রাম আছে। আজকে তোমাদের বলতে ভুলে গেছি, আজকে আমার বড়দিদি আর জামাইবাবুর হচ্ছে অ্যানিভার্সারি, তো ট্রিট ফিট দেবে। তো দিদি, জামাইবাবু আমার দিদিকে কি গিফট দিল, কি হলো না হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, দেখতে থাকো। এই কেকটা নিচ্ছে দিদিদের জন্য, দিদিদের জন্য হ্যামার কেক নিয়েছি, যেটা এখন খুব উঠেছে। আমি একদম ডেফিনেটলি শিওর যে দিদিদের খুব 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 ভালো লাগবে। তো নিয়েছি, দিদিরা ওখানে দাঁড়িয়ে আছে, এখন আমরা যাব ওদের সাথে মিট করব, তারপরে তারপরে কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। তো এখন দিদিদের সাথে মিট করবো, চলো। ওখানে জামাইবাবুরা দাঁড়িয়ে ছিল, আসছে এখন, আর দেখা যাক কোথায় যাই, রোডের ধারে ধাবা বা রেস্টুরেন্টে যাবো।
এখানে বাইরেরও আছে কিন্তু বাইরে বসবো না, বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে, সেই সবাই মিলে ভেতরে যাচ্ছি। তো এই হচ্ছে দিদির অ্যানিভার্সারি গিফট ডায়মন্ড রিং, যেটা জামাইবাবু কালকে রাতেই ওকে দিয়ে দিয়েছিল। শীতের জন্য জেলি জমে গেছে, তো জেলি আমাদের নিজে জেলি বার করতে হচ্ছে। ওই তো ফুফুকে দিয়েছিল, কারণ ভর্তা হয়ে গেছে, কেক নয় ভর্তা। শীতকালে জমেই গেছে জেলিটা। তুমি ওই পাশে চলে যাও, টেবিলটা উল্টে দাও। তুমি কেন ধরবে সত্যি? আরে তোমার ফোনে পোর্ট্রেটটা তোলো না বাবা, এদিক আছে ও বলো ফোনে খেতে আরম্ভ Thank you.
বাড়ি চলে এসেছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু আস্তে আস্তে কথা বলছি। তো ব্লগটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে তাই আমি একটু শর্ট তোমাদের সাথে শেয়ার করছি দিদি নম্বর ওয়ানের ব্যাপারে। তো বলেছিলাম মামাকে আগের দিন রাতে ফোন করা হয়েছিল যে আপনি আসতে পারবেন কি না, হুট করেই একদম, মানে একদম জাস্ট হুট করে। তো আমি যেহেতু আমার ফাঁকা ছিল তো আমি বললাম হ্যাঁ যেতে পারবো, তারপর ওনারা আমাকে মেসেজ করে দেন, তারপর আমি পৌঁছে যাই। এবার কোয়েশ্চেন কী কী করেছে, আমি যেহেতু আমার কবির জন্য গেছি ওখানে তো আমাকে কবিতা নিয়েই সব কিছু জিজ্ঞাসা করেছে, বাকি আদার্স অন্য আর কিছু জিজ্ঞাসা করে জিজ্ঞাসাও কিছু করেনি, আমাকে শুধু জানতে চেয়েছে আচ্ছা তুমি তোমার ফলোয়ার্স কত, তুমি কবে থেকে কবিতা করছো। আর আমার কবিতা তো মানে একটা গোটা কবিতা প্রায় 4 না 5 মিনিটের কবিতা উনি পুরো শুনে গেলেন, ভেতরে একজন দাদা ছিলেন, একজনই ছিলেন, তো পুরো 4-5 মিনিট শুনে গিয়ে মানে কথাটা বললেন যে প্রথম শোনার পরই যে আজ থেকে আমি তোমার ফ্যান হয়ে গেলাম, তুমি আমার নাম্বারটা নিয়ে যাবে আর আমাকে তোমার যত কবিতা আছে যত কিছু আছে সব আমাকে পাঠাবে, এত ভালো লেগেছিল না। তো যাই হোক, তারপর আরও অনেক অনেক কথা হয় দিদি নাম্বার ওয়ান রিলেটেড। তো এইটাই এই ব্লগে আমি পুরো বিষয়টা বললাম না, আমি একটা পার্টিকুলার একটা দিদি নাম্বার ওয়ান রিলেটেড সব কিছু রাখবো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ব্যাপারটা হচ্ছে অনেকেই দিদি নাম্বার ওয়ানে যেতে চাও কিন্তু বোঝো না যে কোথায় গিয়ে অডিশন দেবে, কোথায় কী করবে না করবে, তার উপর এই কোভিড সিচুয়েশনে, তাদের উদ্দেশ্য বলছি আমি পুরোটা জেনে এসেছি যে তোমরা বাড়িতে বসে কী করে দিদি নাম্বার ওয়ানের জন্য অডিশন দিতে পারবে। আমি একেবারে তাদের থেকে জেনে এসেছি, দাদা দিদি নাম্বার ওয়ানে প্রোডাকশন হাউস তাদের থেকে আমি জেনে এসেছি। তো সেই পার্টিকুলার একটা ব্লগ অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসবে, সে পুরো দিদি নাম্বার ওয়ান রিলেটেডই ভিডিওটা থাকবে। হ্যাঁ, তো এইটুকুনি আজকে থাক, আবার পরের একটা ব্লগে আমি পুরো ডিটেলসে বলবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।